নমস্কার, বাবাসাহেব আম্বেদকরের 130তম জন্মদিন উপলক্ষে তাকে জানাই শতকোটি প্রণাম। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী, ভারতের সংবিধানের মুখ্য স্থাপক, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি, দার্শনিক, পণ্ডিত, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, বাগ্মী, বিশিষ্ট লেখক ও অর্থনীতিবিদ, রাষ্ট্রবিপ্লবী, ভারতীয় জুরিস্ট, জনপ্রিয় রাজনৈতিক নেতা। সর্বোপরি তিনি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। 1891 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল মধ্যপ্রদেশের মহত্ব নামক স্থানে এক সেনানিবাসে তার জন্ম হয়। পিতা ছিলেন রামজি মালোজি সাকপাল, মাতা ছিলেন ভীমাবাই। শূদ্র নামক পরিবারে জন্ম নেওয়ার দরুন ছোটবেলা থেকেই তিনি নানা অবজ্ঞা ও অপমানের শিকার হয়েছিলেন। বাল্যকাল থেকেই তিনি পড়াশোনা যথেষ্ট আগ্রহী ছিলেন। শিক্ষাজীবনে তিনি এমএ, পিএইচডি, ডিএসসি, এলএলডি, ডিলিট, ব্যারিস্টারি বিভিন্ন ডিগ্রি অর্জন করেছিলেন। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে আমেরিকা ও লন্ডন থেকে তিনি আইনের ডিগ্রি লাভ করেছিলেন। ভারতের সমাজ কাঠামোকে বদলানোর জন্য তিনি বলেছিলেন, সমাজ কাঠামোতে যদি সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র না থাকে তবে রাজনৈতিক গণতন্ত্র ব্যর্থ হতে বাধ্য। আমাদের সংগ্রাম ততদিন চলবে যতদিন না নির্যাতিত শ্রেণীর মানুষ তাদের পূর্ণ অধিকার ফিরে পায়। সমাজ সেই পরিবর্তন করতে পারবে যে নিজের ইতিহাস পড়েছে। অদৃশ্যকে নয়, তোমার কর্মক্ষমতার ওপর বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাস ব্যক্তিরাই সর্বক্ষেত্রে জয়যুক্ত হয়। তিনি 1956 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর নিজের বাসগৃহেই ঘুমন্ত অবস্থায় পরলোক গমন করেছিলেন। তবে 1990 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন অভিযোগে তাকে ভূষিত করা হয়। 2012 সালে হিস্ট্রি টিভি আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভারতীয় রূপে আখ্যা দেওয়া হয়।